সিলেট জেলার পেঞ্চগঞ্জ উপজেলার অন্তর্গত মল্লিকপুর গ্রামের ইসলাম বাজারে হাজি করমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামিক আলোচনা সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে এই ইসলামিক আলোচনার সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইএমআই মাসাজিদ এবং ওলামাই কেরাম সম্মানিত মুরব্বিয়ান আজাম আমার যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি ইসলামিক আলোচনায় আজকে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেখানে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক সামাজিক অবক্ষয় যেগুলো আমাদের বর্তমানে আমাদের দেশের আমাদের সমাজের প্রধানতম সমস্যাগুলোর মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা, এই সমস্যাগুলো প্রতিরোধে কোরআন এবং সুন্নার নির্দেশনা আমাদেরকে আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মানিত শায়েখরা আলোচনা করেছেন এবং আলোচনার জন্য যা দরকার আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে গিয়েছে। আমাদের সম্মানিত শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এলমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল শত্রুর শত্রুতা, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েখকে হেফাজত করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যে আলোচনা এতক্ষণ হয়েছে শায়েখ আলোচনা করেছেন, আমার আপনার জীবনে এরকম আলোচনা শুনেছে কিনা আমরা পর্যালোচনা করে দেখলে বুঝতে পারবো এরকম আলোচনা এমন গবেষণাপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা জীবনে আমরা শুনি নাই। শুনছেন এর আগে কথা বলেন না দেখি আপনারা ঘুমান নাকি? আপনারা যে আছেন কথা বলতে হবে না, কথা না বললে তো আমরা মনে করবো যে ঘুমাই গেছেন। আর এইদিকে লাইটের আলো বেশি, আপনাদের এদিকে অন্ধকার, এন্ড আপনারা কি করতেছেন আমরা কিন্তু ওইভাবে দেখি না, কথা বললে আমরা মনে করবো যে হ্যাঁ আছেন ঠিক মতো কথা শুনতেছেন। আলহামদুলিল্লাহ আলোচনার আর বেশি দরকার নাই, আমি অল্প একটু শুধু দুইটা বিষয় আলোচনা হয়েছে, একটা হলো সামাজিক অবক্ষয় আমাদের সম্মানিত শায়েখ আব্দুর রহমান বিন মোবারক হাফেজাহুল্লাহ তিনি আলোচনা করেছেন, সন্ত্রাস জঙ্গিবাদের উপরে স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই মল্লিকপুর এই গ্রামবাসীর বিরাট সৌভাগ্যের ব্যাপার এই গ্রামে আজকে এই ধরনের আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস বাকি আছে শুধু মাদক, তো মাদকের উপরে আমি অল্প একটু কথাবার্তা বলে এরপরে ইনশাল্লাহ আমরা শায়েখের কাছ থেকে আমরা প্রশ্নোত্তরে চলে যাব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের যেই প্রধানতম সমস্যা আজকে বাংলাদেশের এই সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এবং সামাজিক অবক্ষয়,
বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বিভিন্নভাবে কোটি কোটি টাকা খরচ করে চেষ্টা করা হচ্ছে মাদক মুক্ত যুব সমাজ, সন্ত্রাস মুক্ত যুব সমাজ, সামাজিক অবক্ষয় থেকে এই জাতিকে রক্ষা করার জন্য। এই ক্ষেত্রে আমরা মুসলিম হিসাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, কোরআন এবং সহি হাদিসের অনুসারী হিসাবে আমাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে এই জাতিকে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করা। আলহামদুলিল্লাহ এই কাজটা আজকে এই মল্লিকপুর গ্রাম থেকে শুরু হয়েছে, ইনশাআল্লাহ বাংলার প্রত্যন্ত অঞ্চলে সমগ্র বাংলাদেশ ব্যাপী এই ধরনের ইসলামিক আলোচনা আমরা করে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাওহীদ আছে যেখানে, সুন্নত আছে যেখানে, শিরক আছে যেখানে, বিদআত আছে যেখানে, মাদক আছে যেখানে, সন্ত্রাস আছে যেখানে, আল্লাহ পাক আমাদেরকে এই স্লোগানের উপরে, আল্লাহ পাক তাওহীদ সুন্নতের উপরে দায়েম ও কায়েম থাকার, ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের বড় সমস্যা মাদক। আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের পরাল গ্রাসে। পত্রিকার শিরোনাম হয় যে মাদকের সাগরে ভাসছে বাংলাদেশ, বাংলাদেশ মাদকের সাগরে ভাসতেছে। বাংলার প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক জনপদে, প্রত্যেক গ্রামে বিভিন্ন ধরনের মাদক ট্যাবলেট আকারে, বোতল আকারে, বিভিন্ন জাতীয় মাদক বাংলার গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে প্রতিদিন প্রতিনিয়ত ঢুকে পড়তেছে। এটাকে আমরা দূর করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু দূর করতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে যদি ভুল চিকিৎসা করে বসে থাকি, রোগ না কমে রোগ আরো বাড়ি যাবে। যদি চিকিৎসা ঠিক মতো না হয়, এটা প্রতিরোধের যে চিকিৎসা, এই চিকিৎসা যদি সঠিকভাবে না হয়, তাহলে রোগ না কমে রোগ আরো বাড়বে। দেখা যাচ্ছে আমরা মাদক বন্ধ করার জন্য অনেক ধরনের ব্যবস্থা নিচ্ছি, কিন্তু মাদক ওই হারে কমে না, বরং এখনো বাংলাদেশে মাদক আছে, আছে না কি? আছে, সিলেটে মনে হয় নাই, আছে। তাহলে এত কিছুর পরেও কমে না কেন, থাকে কেন, এটা দূর হয় না কেন? আমাদের চিকিৎসার সমস্যা আছে, চিকিৎসা ঠিক মতো হচ্ছে না, চিকিৎসায় ভুল আছে, ভুল চিকিৎসা হচ্ছে। এটার সঠিক চিকিৎসা নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে নবী হয়ে রাসূল হয়ে যখন এসেছিলেন, ওই সমাজটা মাদকের সাগরে ভাসতেছিল। ওই সমাজটাকে বলা হয় 3W-র যুগ, জাহিলি যুগের আরেক নাম WQ-এর যুগ। এখানে ছিল ওম্যান, ওয়ার, ওয়াইন, নারী, মদ, যুদ্ধ, এই তিনটা নিয়ে জাহিলি সমাজ। সেই জাহিলি সমাজের এই মদের সাগরে ভাসা সেই সমাজটাকে মাদক মুক্ত করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি যেই চিকিৎসার মাধ্যমে, যেই দাওয়ার মাধ্যমে, যেই অপারেশনের মাধ্যমে ওই সমাজটাকে মাদক মুক্ত করেছিলেন, আমাদেরকেও ওই চিকিৎসায়, ওই পদ্ধতিতে, ওই ওষুধ দিয়ে যদি চিকিৎসা করি, তাহলে বাংলাদেশও ইনশাআল্লাহ মাদক মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ। তাহলে চিকিৎসা কি দিয়ে শুরু করতে হবে? চিকিৎসা আসলে মানুষের যখন জ্বর হয়, শরীরে কারো জ্বর হয়েছে, আমরা যখন হাতুড়ে ডাক্তারের কাছে যাই, যিনি রোগ নির্ণয় করতে জানে না, বিশেষজ্ঞ না, তিনি মনে করে এই লোকের মনে হয় জ্বরটাই রোগ, তখন জ্বরের চিকিৎসা শুরু করে। আসলে জ্বর কোনো মূল রোগ না, জ্বর হলো অন্য একটা রোগ হয়েছে, ওই রোগের উপসর্গ দেখা দিছে, শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, শরীর গরম হয়ে গেছে। কিন্তু এখন যদি মূল রোগের চিকিৎসা বাদ দিয়ে আমি ওই জ্বরের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকি, তো জ্বরের নাফা খাইলেন, কয়েকটা ট্যাবলেট খাইলেন, হয়তো সাময়িক কিছু জ্বর কমছে, দেখবেন যে 2-3 দিন পর আবার জ্বর উঠবে, 1 সপ্তাহ পরে আবার উঠবে, 1 মাস পরে আবার উঠবে। ফুসফুসে সমস্যা হলেও জ্বর উঠে, হার্টে সমস্যা হলেও জ্বর উঠে, ব্রেনে সমস্যা হলেও জ্বর উঠে, অনেক সমস্যার কারণে জ্বর উঠতে পারে, উঠতে পারে না?
তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে তিনি আপনাকে বলবে যে ব্লাড পরীক্ষা করেন, রক্ত পরীক্ষা করেন, এই টেস্টটা করেন, এই টেস্টটা করেন, আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে জ্বরটা আপনার দেখা দিছে। আসলে মাদক আমাদের মূল সমস্যা না, মাদকের সমস্যা হলো একটা উপসর্গ, এটার মূল সমস্যা হলো আমাদের ইমানের সমস্যা। আমাদের ইমানের ভিতরে তাওহীদ নেই, আমাদের ইমানের ভিতরে শিরক ঢুকে পড়েছে, আমাদের ইমানের ভিতরে বেদাত ঢুকে পড়েছে। এই তাওহীদ অনুপস্থিতির কারণে, তাওহীদ না থাকার কারণে, ইমানের সমস্যার কারণে আমাদের এই মদ সন্ত্রাস, সামাজিক অবক্ষয়, এগুলো হলো একটা উপসর্গ দেখা দিয়েছে, কিন্তু মূল সমস্যা আমাদের ইমানে। এই জন্য চিকিৎসাটা শুরু করতে হবে ইমানি চিকিৎসা দিয়ে, চিকিৎসাটা শুরু করতে হবে শেরেক মুক্ত তাওহীদি ইমানের চিকিৎসা, চিকিৎসাটা হতে হবে বেদাত মুক্ত সুন্নতি আমলের চিকিৎসা। তাহলে সমাজ থেকে, সমাজের মূল থেকে, ভিতরের থেকেই রোগটা নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে স্পষ্ট বলছেন, সহিহ আল বুখারী এবং মুসনাদে ইমাম আহমদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن نبي صلى الله عليه وسلم বলেন, কোন জানাকারী তখনও জানা করতে পারে না যখন সে জানা করে যদি সে মুমিন অবস্থায় থাকে। অর্থাৎ মুমিন অবস্থায় কোন জানাকারী জানা করতে পারে না, মুমিন অবস্থায় কোন চোর চুরি করতে পারে না, মুমিন অবস্থায় কোনো মদপানকারী মদপান করতে পারে না। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেন তিনটা অপরাধকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইমানের সাথে সম্পৃক্ত করেছেন। কারণ জেনাকারী যখন জেনা করে, জেনা প্রকাশ্যে করে না, জেনা গোপনে করে। জেনা করার সময় সে চিন্তা করে আমার আশেপাশে কেউ দেখতেছে কিনা, কোনো ক্যামেরা কোনো জায়গায় ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা আছে কিনা। বাংলাদেশের এক বড় ধরনের এক কর্মকর্তা কয়েকদিন আগে এরকম করতে যায়, ক্যামেরার আন্ডারে ধরা পড়ছে না, কিন্তু উনি জানতো না যে ক্যামেরা আছে। উনি মনে করছে ক্যামেরা তো আমরা কিছু নাই, এখন যা করার পরে বসে আছে, কিন্তু ক্যামেরা তো থাকার কারণে ধরা পড়ে গেছে। তাহলে জেনাটা গোপনে করে, প্রকাশ্যে করে না, সেই কেউ তাকে দেখতেছে না, কেউ শুনতেছে না, এরকম গোপন নির্জনে নিয়ে জেনা করে। কিন্তু সে যদি ইমানদার হয়, সে মনে করবে আমাকে কেউ দেখতেছে না, প্রশাসন দেখতেছে না, কোনো দিকে দেখতেছে না, কিন্তু আমি যে আল্লাহর উপরে ইমান এনেছি, যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছি, সে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতেছে। তাহলে ইমানে যদি তার সমস্যা না থাকে, ইমান যদি তার বিশুদ্ধ থাকে, সে জানা করতে পারে না। চোর যখন রাত্রের গভীরে শীত কাটতেছে, ঘরে ঢোকার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, সে দেখতেছে আশেপাশে কেউ আছে কিনা, বাড়িওয়ালা জাগ্রত আছে কিনা, ঘরের ভিতরে কেউ কাশি দিচ্ছে কিনা, ঘরের ভিতরে কেউ কথা বলতেছে কিনা, বাইরে আশেপাশে কেউ লাইট মারতেছে কিনা, চারিদিকে সে খেয়াল রেখে চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, পকেট মার যখন পকেটে হাত দিতেছে চারিদিকে খেয়াল করতেছে। কিন্তু সে যদি ইমানদার হয়, সে তো মনে করবে দুনিয়ার কেউ না দেখুক, কোনো মানুষ না দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে যাচ্ছেন। ঠিক একইভাবে মদপানকারী, তার ভিতরেও যদি বিশুদ্ধ ইমান থাকে, সেই চিন্তা করবে আমাকে দুনিয়ার কোনো শক্তি না দেখলেও আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই অনুভূতি যদি কারো ভিতরে ঢুকে, ইমানি অনুভূতি, সে নিজের থেকে অপরাধ ছেড়ে দিবে। আজকে আমরা অপরাধীকে রিমান্ডে নিয়ে অপরাধ স্বীকার করাতে কষ্ট হয়, স্বীকার করে না অপরাধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে অপরাধ করে নিজের থেকে আসতো যে আমি অপরাধ করে ফেলছি, আমার শাস্তি দেন। কত ঘটনা হাদিসের মধ্যে দেখবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানা করছি আমার শাস্তি দেন, আমি জানা করেছি আমাকে শাস্তি দেন। নিজের থেকে আসছে শাস্তি দেওয়ার জন্য, শাস্তি নেওয়ার জন্য, কারণ তাদের ইমান এত পাকাপোক্ত ছিল, এমন তাওহীদি ইমান ছিল, তারা বুঝতেন যে দুনিয়ার শাস্তি আসলে কিছুই না, কিন্তু আমার এই দুনিয়ার শাস্তি না হলে, তওবা না হলে আমার আখেরাতের শাস্তিটা অনেক বেশি কঠিন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মূল চিকিৎসা করতে হবে তাওহীদি ইমানের। আমাদের দেশের বর্তমান মূল সমস্যা আমাদের ইমানের সমস্যা, আমাদের তাওহীদের সমস্যা,
আল্লাহর একত্ববাদ থেকে তাওহীদ থেকে দূরে সরে গিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি, আমাদের ইমানে আমাদের আমলে আমাদের আকীদায় শিরক এবং বিদআত ঢুকে পড়েছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সময় যে মাদকটাকে মাদকাসক্তকে মাদকাসক্ত সমাজকে রক্ষা করার জন্য তিন দফায় তিনবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, তিনবার করেছেন না, মদ কিন্তু একবারে হারাম হয় নাই। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা একবারেই তো বলে দিতে পারতেন যে খবরদার মদ পান করা যাবে না, মাদককে না বলুন। আমরা বলি যে মাদককে না বলুন, মাদককে না বললাম কিন্তু মাদক আমার হাতের নাগালে, এই না বলা তো কাজ হবে না। এখানে শুটকি রেখে বিড়ালকে ওয়াজ নসিহত করলাম, খবরদার শুটকির দিকে তুমি হাত বাড়াইবে না, কিন্তু শুটকি বিড়ালের নাকের ডগা। তাহলে মাদককে না বলতে হলে মাদক যাতে যুব সমাজের কাছে কিশোরদের কাছে হাতের নাগালে না পৌঁছতে পারে সে ব্যবস্থাও তো করতে হবে। এখন তাদের হাতের মুঠে পৌঁছায় দিয়ে যদি বলি মাদককে না বলো, তো সে তো না বলবে না, আর না বলবে তখন যখন তার ভিতরে ইমানি জজবা তাওহীদি জজবা তাকওয়ার জজবা তার অন্তরে তৈরি হবে। আজকে দেখেন বাংলাদেশে একটা সমাজ আছে মাদক মুক্ত সমাজ, বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, 3 লক্ষ মসজিদের 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন সাহেব আছেন, আছেন না, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষক আছেন, তারা কিন্তু মাদক মুক্ত সমাজ। মসজিদের ইমাম সাহেবেরা মদ খায়, আপনাদের এলাকায় কোনো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পাইছেন মাদকাসক্ত পাওয়া গেছে? তাহলে খায় না কেন? মনে হয় টাকার অভাবে বেতন কম তো এই জন্য খাইতে পারে না, নাকি কেন খায় না? জি, বরং ইমাম সাহেবেরা যদি মদ খাইতে চাইতেন আপনাদের চাইতে উন্নত মানের মদ ইমাম সাহেব খাইতে পারতেন, কারণ মদের ব্যবসা করে কারা? ইমাম সাহেবের মুসল্লিরাই মদের ব্যবসা করে, কি বলেন? ইমাম সাহেবের মুসল্লিরাই মদের ব্যবসায়ী। সমাজের যত মানুষ আছে সবচেয়ে ভালো খাবারটা ইমাম সাহেবকে খাওয়ায়, সবাই চেষ্টা করে তার ভালো খাবারটা ইমাম সাহেবকে খাওয়ানোর জন্য। তাহলে ইমাম সাহেব যদি তার মুসল্লিকে বলতেন যে ভাই আমার জন্য একটা মদ নিয়ে আসিয়েন, আমরা মাঝে মাঝে আমাদের ভাইদেরকে বলি ভাই সুন্দরবন গেলে একটু মধু নিয়ে আসিয়েন, আমাদের ভাইয়েরা আনি বলে যে সাহেব এইটা একেবারে মধুর চাক থেকে একবারে চাক থেকে কেটে আমরা সরাসরি নিয়ে আসছি, এটা কোনো চাষ করা মধু না, একেবারে সরাসরি চাক ভাঙ্গা অরিজিনাল মধু সুন্দরবনের কাঁথি নিয়ে আসছি আপনার জন্য সবচেয়ে ভালোটা। তাহলে আমরা যদি মসজিদের ইমাম সাহেব যদি ওলামায়ে কেরাম যদি মদ খাইতে বলতেন এইরকম মদ পৃথিবীর সবচেয়ে উন্নতটা সবচেয়ে ভালোটা ওনাদের জন্য চলে আসতো, আসতো না? কিন্তু ওনারা খান না, এই সুবিধা থাকার পরেও খান না। আরেকজন টাকা নাই, মায়ের ঘর থেকে চুরি করে চাউল বিক্রি করিও খায়, তারপরে দেখা যায় মানুষের পকেট মারি টাকা এনে তাও মাদক কিনে খায়, মানুষের থেকে জোর করে চিন্তা করে টাকা এনে মাদক কিনে খায়, আরেকজন খাওয়ার সুযোগ পাওয়ার পরেও খায় না। তাহলে দুইজনের মধ্যে কোন জিনিস বাধা হয়েছে? বাধা হয়েছে তার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া যখন তৈরি করে দেওয়া হয়েছে ওই মানুষটার ভিতরে তখন সে হাতের নাগালে পাওয়ার পরেও তার মুখে নিচ্ছে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 3 দফায় আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, মাদককে চিরতরে বন্ধ ঘোষণা করেছেন। 3 দফায় এত লম্বা সময় নেওয়া হলো কেন? এত লম্বা সময় নেওয়া হয়েছে, প্রথমেই কোরআন নাযিলের সাথে সাথে যদি মদ বন্ধ করে দেওয়া হতো তো হয়তো সাময়িক বন্ধ হয়ে যেত, কিন্তু এটা বেশি দিন লাস্টিং করতো না, স্থায়ী হতো না। আল্লাহ পাক আস্তে আস্তে দীর্ঘায়িত করলেন, তাদের ঈমান যত পাকাপোক্ত হচ্ছে, তাওহীদ যত মজবুত হচ্ছে, তাদের গুনাহ ছেড়ে দেওয়ার প্রবণতা তাদের ভিতরে তত বেশি তৈরি হচ্ছে। যেই সময় গিয়ে তাদের ঈমান পরিপূর্ণতা তাওহীদে ভরপুর, তাদের ঈমান তাকওয়ায় ভরপুর, ওই সময় আল্লাহ পাক চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে আয়াত নাজিল করলেন। আর আয়াত নাজিলের পরেই আল্লাহু আকবার, এই আয়াতে কারিমা নাজিলের পরে সূরা আল মায়েদার 90-91 নম্বর আয়াত, চিরতরে বন্ধ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম ঘরে গিয়ে যার ঘরে যা মদ ছিল সব মদ ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, যার দোকানে যা মদ ছিল সব মদ ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, খাবার টেবিলে যা মদ ছিল সব ভেঙ্গে চুরমার করে দিয়েছেন,
এমনকি কেউ খেয়ে ফেলেছেন, তখন এসে কোরআনে কারিমের আয়াতটা শোনানো হলো, মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে মক্কে বের করে দিয়েছে। আল্লাহ আকবার, এমন নজির দুনিয়ার ইতিহাসে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। এইরকম নজির স্থাপন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই তিন দফায় মদ নিয়ন্ত্রণের মূল কারণ ছিল, যে মদ নিষিদ্ধের কারণ ছিল তাদের ভিতরে তাওহিদটা পরিপূর্ণতা লাভ করা, তাওহিদটা মজবুত হওয়া, আল্লাহর ভয়টা মজবুত হওয়া, মুরাকাবা তৈরি হওয়া। এগুলোর জন্য আল্লাহ পাক সময় দিয়ে দিয়ে আস্তে আস্তে মাদককে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছিলেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, মাদক বন্ধ করতে হলে আমাদের এই যুব সমাজকে আগে তাওহিদ শিখাইতে হবে। কোনটা তাওহিদ, কোনটা শিরক, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, এই শিক্ষাটা আগে দিতে হবে। লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে প্রথম শিক্ষা কি দিয়েছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বাবারে খবরদার, লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। যে ব্যক্তি আল্লাহর সাথে অপরাধ করতে ভয় পায় না, আল্লাহর প্রতি জুলুম করতে ভয় পায় না, এই লোক মানুষের প্রতি জুলুম করতে, মানুষের প্রতি অন্যায় করতেও ভয় পাবে না। আগে সন্তানকে, আগে ওই যুবকটাকে, ওই কিশোরটাকে আল্লাহর তাওহিদ সম্পর্কে জ্ঞান দিতে হবে, তাকে আল্লাহর একত্ববাদ সম্পর্কে জ্ঞান দিতে হবে, শিরক সম্পর্কে তার কাছে সুন্দর করে তুলে ধরতে হবে, শিরকের ভয়াবহতা তুলে ধরতে হবে, যে এই শিরক করলে এই অবস্থা হয়, শিরকের পরিণতি এই, শিরক করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, শিরক করলে আমল নষ্ট হয়ে যায়, শিরকের গুনাহ নিয়ে মারা গেলে আল্লাহ পাক মাফ করেন না, এই বিষয়গুলো তাকে ক্লিয়ার করতে হবে। আজকে আমাদের যুব সমাজ মদ খায়, শুধু মদ খায় না, মদ একটা অপরাধ না, মদের সাথে আরো অনেকগুলো অপরাধ জড়িত থাকে। মদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামার উম্মুল খাবায়েস, উম্মুল ফাওয়াহিশ, এটা হলো সব ফাহেশার, অশ্লীলতার, খাবায়েসের মূল হলো মদ। কারণ মদ আসলে ওখানে খালি মদ একা আসে না, মদ আরো অনেক কিছুকে নিয়ে আসে। যেখানে মদ আসবে সেখানে নারী আসবে, যারা বেবিচার, অশ্লীলতা আসবে। যেখানে মদ আসবে সেখানে পর্নোগ্রাফি আসবে। যেখানে মদ আসবে সেখানে হত্যা, সন্ত্রাস, রাহাজানি, চুরি, ডাকাতি, বিভিন্ন ধরনের অপরাধ ওই মদের সাথে সম্পৃক্ত। এই জন্য মদ হলো সকল খাবায়েসের, সকল ফাওয়াহিশের, সবকিছুর মূলে হলো এই খামার, এই মদ। এই জন্য এই মদ, মানুষকে মাদক মুক্ত করতে হলে তার ভিতরে তাওহীদ ঢুকাই দিতে হবে। আজকে আমাদের যুব সমাজ দেখা যায় হাতের নাগালে, তার হাতের মুঠার মধ্যে, মোবাইলের মধ্যে অসংখ্য অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি নিয়ে সে ঘুরে বেড়ায়। এই অশ্লীল ছবিগুলো যখন দেখে, পর্নোগ্রাফিতে যখন আসক্ত হয়, তখন সে আস্তে আস্তে মদ খুঁজে, নারী খুঁজে, এগুলোকে বাস্তবায়ন করার জন্য সে এইসব অপরাধের দিকে আগায়। তাহলে তার হাতের মুঠায় যেই শয়তান সে বন্দি করে রেখেছে, হাতে নিয়ে ঘুরতেছে, আগে তো এই শয়তান মুক্ত করতে হবে তাকে। এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। তার হাতের মুঠার মধ্যে অশ্লীলতা, বিভিন্ন রকমের নোংরামি, বিভিন্ন কিছু তার হাতের মুঠার মধ্যে রেখে সে ঘুরতেছে, তাহলে এই পর্নোগ্রাফি বন্ধ করা দরকার। তারপরে জানা বেবিচার অশ্লীলতার জন্য এগুলো বন্ধ করার জন্য হেজাব, পর্দার পরিপূর্ণ বিধান কায়েম করা দরকার। অর্থাৎ অনেকগুলো জিনিস একত্রে সম্পৃক্ত হয়ে মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব। তবে মূল কথা হলো যে শিরক মুক্ত তাওহিদি ইমানের ধারণা ওই যুবকটাকে, কিশোরটাকে আগে শিখাইতে হবে। যেই যুবক দেখা যায় হাতের মধ্যে লাল সুতা বেঁধে বেঁধে হাঁটে, অনেক যুবক এখন দেখা যায় হাতের মধ্যে একটা লাল সুতা বেঁধে হাঁটতেছে। জিজ্ঞাসা করলে, কি ব্যাপার ভাই, লাল সুতা এটা কি জন্য? কয়, এটা দিলে এটার এমন ক্ষমতা আছে, এটার এমন পাওয়ার আছে, এটা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। নাউজুবিল্লাহ। তাহলে বিপদ আপদ থেকে রক্ষা কবচ সে আল্লাহ রাব্বুল আলামিনকে না মেনে সেই সুতাকে মানতেছে। আবার দেখা যায় অনেকে বিভিন্ন কবরের সামনে গিয়ে গিয়ে সেজদা দিচ্ছে,
অনেক যুবক যুবতী কবরের সামনে যায় সাজদা করে রেছে, অনেক জীবিত মানুষের সামনে সাজদা করে রেছে, সে বুঝতেছে না এটার দ্বারা সে ঈমান হারা হয়ে যাচ্ছে। যে আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নাই সে তো এইসব বিষয় সম্পর্কে সে সচেতন হবে না, মাদক তো তার কাছে কিছুই না, বরং সে আল্লাহ সম্পর্কে আল্লাহর তাওহীদ সম্পর্কে তার জ্ঞান নাই। এই জন্য ওই যুবকটাকে আগে তাওহীদের জ্ঞান দিতে হবে, তাওহীদের জ্ঞান যখন সে পাবে অটোমেটিক সে তখন এই মাদক ছেড়ে দিবে। তাকে কেউ টাকা দিয়ে আনি খাওয়াইতে চাইলেও সে খাবে না। আমাদের দেশে দেখবেন সিগারেটের গায়ে একটা জিনিস লেখা থাকে, ধূমপান বিষপান লেখা থাকে না, দেখছেন না? বলে আমরা তো খাই না, দেখবো কেমন, না খাইলেও কি দেখেন না লেখা আছে ধূমপান বিষপান। আচ্ছা, তাহলে ধূমপান আর বিষপানকে এক করা হয়েছে, যে ধূমপান করা যেই কথা বিষপান করাও সেই কথা। এখন যে ধূমপান করে ওই লোকটাকে ওই ভাইটাকে আপনি একটু বিষ এনে দেন, বেশি দরকার নাই, অল্প এক চামচ, বলেন যে ভাই যে আমাদের দেশে বাংলাদেশি ফতোয়া আছে, আম জনতার মূর্খ লোকের ফতোয়া আছে যে কয় খারাপ জিনিস জীবনে একবার করে দেখতে হয়, না দেখলে বুঝবেন কেমন এটা যে খারাপ। অনেকে আমাকে বলছে কয় হুজুর জীবনে একবার সিনেমা দেখতে হয়, না সিনেমা যে খারাপ আপনি বুঝবেন কেমনে, এটা যে খারাপ জিনিস এটা আপনি বুঝবেন কেমনে, জীবনে একবার তো করে দেখতে হয়। তাই এখন ওই ভাইকে বলেন যে ভাই বিষ যে খারাপ, বিষ খালি যে মানুষ মরে যায়, বিষ খালি যে ক্ষতি হয়, আপনি বুঝবেন কেমনে, একবার একটু খাই দেখেন, বেশি দরকার নাই, এক চামচ খান, আপনার কোনো টাকা পয়সারও দরকার নাই, আমি টাকা দিকে নিয়ে আনি দিতেছি, খাওয়াইতে পারবেন কারোরে, খাবে না। আবার ওই লোকটাই দৈনিক 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকার ধূমপান করতেছে, করতেছে না? তাহলে এই লোকটার মধ্যে যে আকীদা যে বিশ্বাস ঢুকছে যে ধূমপান করলে মানুষ সাথে সাথে মরে না, এই বিশ্বাসটা এই আকীদাটা তার অন্তরে মজবুত হয়ে গেছে। আর বিষপান করলে এক চামচ খেলেও এটা মানুষ মরে যায়, তার অভিজ্ঞতা আর বর্ণনা করার সুযোগ পাবে না, এই বিশ্বাসও তার অন্তরে এইভাবে ঢুকে গেছে। তাহলে সে আমরা বলতেছি ধূমপান বিষপান, সে বলতেছে না তোমাদের কথা মিথ্যা কথা, ধূমপান আর বিষপান সমান জিনিস না, আমি ধূমপান করতেছি আমি মরতেছি না। একজনের আমি বললাম যে ভাই ধূমপান করিয়েন না, ধূমপান করলে হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়। কয় যারা ধূমপান করে না, যে হুজুরেরা ধূমপান করে না, হেদেরও তো হার্ট অ্যাটাক হয়, হেদেরও তো স্ট্রোক হয়, তাহলে ধূমপান না করলেও তো হয়। আমি ধূমপান করছি অসুবিধা কি, খালি ধূমপানের কারণে হয়েছে নি যে অনেকে ধূমপান করে না। আচ্ছা, কয় গরু গোশত বেশি খাইবেন না, গরু খাসি এসব গোশত কম করেন, কয় অনেক নিরামিষ বুঝি, হে তো জীবনে গরু গোশত খায় নাই, হের কেন হার্ট অ্যাটাক হচ্ছে? তাহলে বোঝা যায় তার ভিতরে এই বিশ্বাসটা ঢুকছে যে যতই বলুক পৃথিবীর মানুষ ধূমপান আর বিষপান এক জিনিস, আসলে দুটা এক জিনিস নয়। ধূমপান করলে মানুষ মরে না সাথে সাথে, কিন্তু বিষপান করলে মানুষ সাথে সাথে মরে। তাহলে আমরা দুটাকে মিলাই দিলাম, কিন্তু সেই দুটাকে মিলাইতেছে না, কেন মিলাইতেছে না? তার আকীদার কারণে, তার বিশ্বাসের কারণে। ঠিক একইভাবে ওই যুবকটার আকীদার মধ্যে, ওই যুবকটার বিশ্বাসের মধ্যে যদি তাওহীদ ঢুকাই দেওয়া যায়, শেরেক মুক্ত ইমানের আকীদা ঢুকাই দেওয়া যায়, ওই যুবককে আমরা কি নিয়ে আনি মদ খাওয়াইতে চাইলেও ওই যুবক খাবে না। এটা তার বিশ্বাসে পরিবর্তন করাইতে হবে, তার বিশ্বাসের মধ্যে ঢুকাই দিতে হবে যে ভাই এই মদ পান করলে তোমার দুনিয়াতেও ক্ষতি, তোমার আখেরাতেও ক্ষতি। দুনিয়াতে তোমার শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, চারিত্রিক ক্ষতি, বিভিন্ন দিকের ক্ষতি আছে, আবার তোমার আখেরাতেও অনেক ক্ষতি এর মধ্যে আছে। তাহলে এই ক্ষতিকর দিকগুলো, এই বিশ্বাসের দিকগুলো, আকীদার দিকগুলো তার মধ্যে, তার কালবের মধ্যে, তার অন্তরের মধ্যে এটা ঢুকাই দিতে হবে। ঢুকানোর পরে সে অটোমেটিক নিজেই ছেড়ে দিবে, নিজেই তওবা করবে, নিজেই পাগল হয়ে ঘুরবে যে আহারে আমি কি ভুল করে ফেলছি, এটা থেকে আমার বাঁচা দরকার। এই জন্য এই সমাজে আমাদের যে সন্তানেরা আছে, আমাদের যে যুব সমাজ আছে, যে কিশোরেরা আছে, এদেরকে বেশি বেশি এইরকম প্রোগ্রাম করে, ইসলামিক আলোচনা করে, এদেরকে তাওহীদ বুঝাইতে হবে, শেরেক বুঝাইতে হবে, সুন্নাত বুঝাইতে হবে, বেদাত বুঝাইতে হবে। এই জন্য এরকম সেমিনার বেশি বেশি দরকার, প্রত্যেক এলাকা এলাকা দরকার, প্রত্যেক জনপদে দরকার। এই জন্য আমার ভাই বোনদের প্রতি অনুরোধ, এলাকার যুবকদেরকে বেশি বেশি এসব ইসলামিক আলোচনার সাথে সম্পৃক্ত করেন। আলহামদুলিল্লাহ আজকের যুব সমাজ অনেক এগিয়ে আছে আমাদের মুরব্বীদের চাইতে, কি আগায় আছে না?
মুরব্বীদেরকে সারা রাত বুঝাইলে বাড়ির যায় কয়, কয় মিয়া সারা জীবন কত বড় বড় হুজুর দেখছি, এক হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিছে, হুজুরের গ্লাস ফাটে গেছে, গ্লাসে পানি নাই সব ফাটে পড়িয়ে গেছে হুজুরের ফুয়ের সাথে সাথে, কয় এমন হুজুরও দেখছি কয় ফুর একটা চাউলের মধ্যে কলহু আল্লাহ সব লিখে ফেলছে, চাউল একটার মধ্যে সুরা এখলাস সব লিখে ফেলছে, এটা ওই হুজুরের কারামতি। এমন হুজুরও দেখছি কয় মক্কা মুকাররমা চোখ বন্ধ করি এক লোকের ভিসা নাই পাসপোর্ট নাই সব হারাই ফেলছে, এক পা মক্কা থেকে আরেক পা বাংলাদেশে দিয়ে ফাটাই দিছে, এইরকম হুজুরও আমরা দেখছি। তারপরে এমন হুজুর দেখছি রাত্রে গভীরে উঠে তাহাজ্জুদ পড়তেছে, অল্প সময়ের মধ্যে এখান থেকে আফ্রিকার জঙ্গলেও চলে গেছে, এরকম হুজুরও আমরা দেখছি। এইসব হুজুরেরা এইসব করি আছে, আর এখন কয় এগুলা নাকি শেরেক, এগুলা নাকি বেদাত, এখন নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা বাইরেছে, নতুন নতুন বিভিন্ন রকমের কথা, এইগুলা মানা যাবে না, বাপদাদারা যেমনে চলছে আমরাও হেমনে আছি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের যুব সমাজ এই কথার উপরে নাই, যুব সমাজ সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ, তারা জানে যে এক সময় এরকম বিদ্যুতের লাইট আমাদের বাপদাদারা দেখে নাই, এইরকম এসি আমাদের বাপদাদারা দেখে নাই, এইরকম টাইলস আমাদের বাপদাদারা দেখে নাই, অত্যাধুনিক যত ব্যবহার করতেছি এগুলো আমাদের বাপদাদারা পূর্বপুরুষেরা দেখে নাই। এই কথা তো বলি না রে ভাই, আমার বাপদাদারা কোনোদিন বিমানে হজে যায় নাই, হাঁটি এটে গেছে, আমি বিমানে যাবো কেন? ওইসব বড় বড় হুজুরেরা এরা এরকম বিমানে কোনোদিন হজে যায় নাই, হাঁটি এটে গেছে, আমি এখন এরকম যাবো কেন? আমার বাপদাদা পূর্বপুরুষেরা সনের করেছিল, মাটির করেছিল, আমি বিল্ডিং করে থাকবো কেন? এইসব কথা কিন্তু মুরব্বী বলে না, মুরব্বী বলে শুধু দিনের ব্যাপারে যখন বলবেন তখন বলবে যে এই কথাটা। তাহলে আলহামদুলিল্লাহ এই যুব সমাজ এখন বুঝতে শিখেছে, জানতে শিখেছে, সচেতন হয়েছে। এই যুব সমাজগুলোকে আমরা তাওহীদের জ্ঞান দিতে হবে, সুন্নতের জ্ঞান দিতে হবে, এলাকা এলাকায় সেমিনার সিম্পোজিয়াম করতে হবে। আমরা কোনো এলাকায় কোনো জনপদে কোথাও গিয়ে আমরা কোনো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো না, কোনো ফির সাহেবের বিরুদ্ধে আমরা কথা বলবো না, কোনো দলের বিরুদ্ধে কথা বলবো না, আমরা কথা বলবো কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আমরা পক্ষে থাকবো সব জায়গায়, তাওহীদের পক্ষে এবং সুন্নতের পক্ষে। আমাদের সাথে বিরোধিতা হলো দুটা জিনিসের, একটা হলো শিরকের সাথে আরেকটা হলো বেদাতের সাথে। এই জন্য আমাদের সাথে কোনো ব্যক্তির বিরোধ না, কোনো দলের বিরোধ না, কোনো সংগঠনের বিরোধ না, কোনো পীর সাহেবের বিরোধ না, বিরোধ হলো শির এবং বেদাতের। এই জন্য এই শিরক এবং বেদাত বিরোধী যদি আমরা সমাবেশ করি, প্রোগ্রাম করি এই সিলেটের প্রত্যেক এলাকা এলাকায়, কারো কোনো বাধা বিপত্তি থাকার কথা আছে? আমরা এই পর্যন্ত শেখ আলোচনা করছেন কোনো আলেমের বিরুদ্ধে এই এলাকার সিলেটের, কোনো পীর সাহেবের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে কিছু বলছেন? আমরা এই কাজটা করি না। বাংলাদেশের কোনো জায়গায় গিয়ে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো আলেম ওলামার বিরুদ্ধে আমরা কোনো কথাবার্তা বলি না। কারো সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আমাদের শত্রুতা শুধু দুইটা জিনিসের সাথে, শিরকের সাথে, বেদাতের সাথে। ওই ব্যক্তি যদি শেরেক করে, বেদাত করে, তার যে শেরেকি কাজ, বেদাতি কাজ, ওইটার আমরা বিরুদ্ধে, কিন্তু ব্যক্তিটার বিরুদ্ধে না। আমরা চাই ব্যক্তিটা মৃত্যুর আগে শেরেক মুক্ত হয়ে যাক, বিদাত মুক্ত হয়ে যাক, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাক, দিন বুঝে যাক। আমরা চাই হেদায়েত বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোন পেয়ে যাক। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আজকে এই মল্লিকপুরে ইসলামিক আলোচনার যে সূচনা হলো, এটা যেন ইনশাআল্লাহ পুরা বাংলাদেশের প্রত্যেক জনপদে হয়, আমি সবার প্রতি এই অনুরোধ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন। মদের ক্ষতিকর দিক আলোচনা করতে গিয়ে আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিন দফায় মদকে হারাম করেছেন, মদকে নিষিদ্ধ করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 219 নম্বর আয়াত নাযিল করেছিলেন। অনেক সাহাবাই কেরাম জাহিলি যুগেও মদ পান করতেন না, ওই সমাজটা মদের সমাজ ছিল, সবাই মদের সাগরে ডুবেছিল, কিন্তু সেই সমাজেও কিছু মানুষ ছিলেন যারা কখনো মদ পান করেন নাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সমাজে ছিলেন সেই সমাজে বসবাস করছেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মত মুখে নিছেন নেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজের মানুষ ছিলেন কিন্তু কোনোদিন মত মুখে নেন নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজের যুবক ছিলেন কিন্তু কোনোদিন মত মুখে নেন নাই। যখন ইসলামে আসলেন তখন তারা মনে মনে চিন্তা করতেছেন কি রে, ইসলামে সব খারাপ জিনিস হারাম করা হয়, নিষিদ্ধ করা হয়, মদ হারাম করা হয় না কেন, মদ নিষিদ্ধ করা হয় না কেন? এই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বারবার বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইয়াল্লানা ফিল খামরে বায়ানান সাফিয়া, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা বাইয়াল্লানা ফিল খামরে বায়ানান সাফিয়া, হে আল্লাহ মদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট ফয়সালা আপনি দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে সেই প্রশ্নটা উল্লেখ করে আল্লাহ পাক প্রথমে একটা সুন্দর জবাব দিয়ে দিয়েছেন। এই জবাবটার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। সূরা আল বাকারা 219 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞাসা করে আপনার কাছে জানতে চায় মদ এবং জুয়া সম্পর্কে। কোরআনে কারিমে খুব অল্প কয়টা আয়াত আছে ইয়াস আলুনাকা। আমরা এখন খালি ওলামায়ে কেরামদেরকে পাইলে, শায়খদেরকে পাইলে মনে চায় খালি প্রশ্ন করি, খালি প্রশ্ন করি, খালি প্রশ্ন করি, প্রশ্ন আর প্রশ্ন। কিছু ভাইদেরকে এখন দেখা যায় আদব কায়দাও জানে না, প্রশ্ন করার আদব কায়দাও জানে না, প্রশ্ন করারও আদব আছে, আদাবুল মুফতিও আছে, আদাবুল মুস্তাফতিও আছে। যিনি ফতোয়া জানতে চাইবেন, মাসালা জানতে চাইবেন, তারও আদাব আছে, আর যিনি উত্তর দিবেন তারও কিছু আদাব আছে, দুইজনেরই আদাব রক্ষা করতে হয়। মোবাইলে ফোন করছে, নাম ঠিকানা কিছু কয় না, কোথা থেকে কে বলছে, প্রশ্ন করি মাত্র, ফোন করি মাত্রই, শায়খ আমার একটা জিজ্ঞাসা আছে, আমার একটা প্রশ্ন আছে, তা আপনি কে, কোথা থেকে বলতেছেন, আপনারা আমি দেখতেছি না, জানতেছি না, কে বলতেছেন, আপনি প্রথমে আপনার পরিচয় দিবেন তো। আপনি মোবাইলে ফোন করবেন কেন প্রশ্ন করার জন্য? কারণ আপনি মোবাইলে ফোন করাটাও গুনার কাজ, কারণ আপনি যে মুহূর্তে ফোন করেছেন ওই মুহূর্তে শায়খ হয়তো বিশ্রামে আছেন, ঘুমে আছেন, আপনি ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছেন, গুনার কাজ করছেন না? আপনি উনি কোনো অফিসিয়াল কাজে আছেন, কাজের মাঝখান দিয়ে বিঘ্ন সৃষ্টি করছেন, তারপরে উনার কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আপনি মনে চাইছে আর ফোন করে বসে রয়েছেন যে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এটা আদাবের খেলাফ, আপনি আদাব শিখেন নাই। আপনার হয়তো জানার অনেক আগ্রহ আছে কিন্তু কখন জানবেন, যখন আপনাকে এই যে আমরা এরপরে প্রশ্ন উত্তরের একটা সুযোগ দিব, যে এই সময় শায়খের কাছে আপনারা প্রশ্ন করেন, শায়খ এখন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আপনি এখন প্রশ্ন করেন আদাবের সাথে। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত দিন যদি এরকম প্রশ্ন করতে থাকতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে যেতেন, আর অন্য কাজ করা লাগতো না, খালি সাহাবাই কেরামের প্রশ্নের উত্তর দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাদিন চলে যেত। সাহাবাই কেরাম প্রশ্ন করতেন কম, আমল করতেন বেশি, যেটা জানতেন ওটা আমল শুরু করে দিতেন, প্রশ্ন করতেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন কাসরাত সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা। বর্তমানে আমাদের যুব সমাজের এটা বড় একটা রোগে ধরছে, এটা একটা রোগ, খালি প্রশ্ন করা, খালি প্রশ্ন করা। এই জন্য প্রশ্ন করতে হবে কম, যেটা দরকার, একান্ত দরকার, প্রয়োজনীয়, অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন নিয়ে অনেকে বসে থাকে। সাহাবাই কেরাম সারা জিন্দগিতে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নবী সাহাবাই কেরাম সামষ্টিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে মাত্র 13টা প্রশ্ন করছেন। এই 13টা প্রশ্ন আল্লাহ পাক কোরআনে কারিমে ইয়াস আলুনাকা দিয়ে উল্লেখ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো এটা, ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন মদ এবং জুয়ার মধ্যে বড় ধরনের ক্ষতিকর দিক আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য সাময়িক অল্প কিছু উপকারিতাও আছে। দেখেন এখানে আল্লাহ কতগুলো শিক্ষা দিয়েছেন। একটা শিক্ষা হলো কোনো জিনিসের সমালোচনা করতে হলে তার ভালো দিকটাও বলতে হবে, তার খারাপ দিকটাও বলতে হবে। কোন জিনিস খারাপ মানে তার সব খারাপ না, তার ভালো দিকও কিছু আছে, খারাপ দিকও কিছু আছে।
কোন মানুষের সমালোচনা করতে হলে তার সম আলোচনা করতে হবে, তার ভালো দিকটাও বলতে হবে, তার খারাপ দিকটাও বলতে হবে। কিন্তু আমরা যখন কোনো মানুষকে খারাপ বলতে চাই, তার পুরাটাই সব খারাপ ভালোগুলা বলি না। আবার কারো ভালো বলতে চাইলে তার সব ভালো ফুলের মতো পবিত্র, তার খারাপ কিছু নাই। ভালো হইলে একবার সব ভালো, আর খারাপ হইলে সব খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেন মদার জুয়া সম্পর্কে বলতেছেন, সেখানে আল্লাহ পাক কিভাবে ইনসাফ রক্ষা করে আল্লাহ পাক বলছেন, এর মধ্যে দুইটার মধ্যে ক্ষতিকর দিকও আছে উপকারিতাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এই দুইটার উপকারের চাইতে ক্ষতির দিকটা অনেক গুণ বেশি। উপকারিতা আছে সামান্য, কারণ উপকারিতা আছে কি, যখন মানুষ মদ খায় তখন সে মনে করে সে জাতিসংঘের মহাসচিব, কি বলবো, সে বাংলাদেশের প্রেসিডেন্ট, সে জাতিসংঘের মহাসচিব, তার শরীরে এরকম একটা ইচ্ছা, এরকম একটা শক্তি তার শরীরে চলে আসবে। সাময়িক সে কিছু কিন্তু মজা অনুভব করে, সে আনন্দ অনুভব করে, তার কাছে খুব ভালো লাগে, ফুর্তি লাগে, তাহলে সাময়িক কিছু উপকারিতা পাইছে না? এটা তার উপকারিতা। যে লোকটা জুয়া খেলে ওই লোকটা সাময়িক কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে, জুয়ারও কিছু উপকারিতা আছে। যে লোক জেনা করে জেনারও কিছু সাময়িক উপকারিতা আছে, যে সময় জেনা করছে এই সময় মজা লাগছে। যেই লোক চুরি করে চুরিরও কিছু উপকারিতা আছে। এভাবে যত গুনাহের কাজ আছে প্রত্যেক গুনাহের কাজের মধ্যে কিছু উপকারিতা আছে। তবে উপকারিতার চাইতে ক্ষতিকর দিকটা যখন বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটাকে, ওই জিনিসটাকে আল্লাহ পাক হারাম করে দেন। অনেকে কয় হুজুর এটার হারাম কোন, এটা তো উপকারিতা আছে। একজনকে আমি বললাম যে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই লোক তাবিজ জুলায় তামিমা জুলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিবেন, যিনি সকল মুফতির বড় মুফতি, যিনি আল্লাহর পক্ষ থেকে নিয়োগ পাওয়া মুফতি, মুফতিয়ে আজম, ইমামে আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিবেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই লোক তাবিজ জুলায় সে আল্লাহর সাথে শিরক করে। এই ফতোয়া কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ফতোয়া উল্টানোর ক্ষমতা দুনিয়ার কোনো মুফতির নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের দেওয়া ফতোয়া। এখন এই লোক আমাকে বলে কি, কয় হুজুর তাবিজ দিলে তো আমি কিছু উপকার পাই, ভালো কথা, আপনি উপকার পাইছেন। এই উপকার পাইলে শিরক কখনো জায়েজ হয় না, উপকার পাইলেও এটা শিরক, উপকার না পাইলেও শিরক, শিরক উপকার পাইলেও শিরক হবে, উপকার না পাইলেও শিরক হবে। এই মদ আর জুয়ার মধ্যে কিছু উপকারিতা তো আছে, তা কিন্তু এটা হালাল হয়েছে, এটা হারাম হয় নাই। এবং এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছিলেন যে আমি তো এই জারপুক করাইলে কিছু উপকার পাই, আমার চোখের ব্যথা কমে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার চোখের ভিতরে শয়তান ফুৎকার দিতে থাকে, ওই শয়তান যখন ফুৎকার দেয় তখন তোমার চোখে ব্যথা শুরু হয়ে যায়। শয়তান জানে তোমার চোখে ফুৎকার দিলে, ব্যথা শুরু হলে তুমি ওই শিরকের আশ্রয় নিবা। যখন তুমি শিরকের আশ্রয় নেওয়ার জন্য শিরকের দ্বারের কাছে পৌঁছে গেলা, তখনই শয়তান সফল হয়ে গেছে। শয়তান সফল হয়ে শয়তান এখন তোমাকে শিরিক পর্যন্ত পৌঁছায় দিতে পারছে। শিরিক পর্যন্ত পৌঁছায় দেওয়ার কারণে শয়তান ফু দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন তুমি মনে করতেছ ওই তাবিজের কারণে, ওই ফু দেওয়ার কারণে তোমার চক্ষুটা ভালো হয়ে গেছে, তুমি শিরকের কাজটা করে ফেললা, শয়তান এখানে সফল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আলা আব্দুল্লাহ আগনিয়া ও আনিস শিরকে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার হবে একটা শিরক মুক্ত পরিবার। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সকল মুমিনকে শিক্ষা দিলেন, মুমিন তোমার পরিবারটা হবে একটা শিরক মুক্ত পরিবার, তোমার পরিবারটা একটা ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রে তুমি দিন কায়েম করে ফেলো, কোরআন কায়েম করে ফেলো, সুন্নাহ কায়েম করে ফেলো। বাংলার প্রত্যেকটা পরিবার যদি দিন কায়েম হয়ে যায়, কোরআন সুন্নাহ কায়েম হয়ে যায়, তো দেশে তো এমনি কোরআন সুন্নাহ কায়েম হয়ে যায়। কিন্তু নিজের মধ্যে কোরআন সুন্নাহর দিন কায়েমের খবর নাই, নিজের পরিবারে আহলের মধ্যে দিন কায়েমের খবর নাই,
কিন্তু মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দেশে দিন কায়েম রাষ্ট্রে দিন কায়েমের জন্য পাগল হয়ে গেছে। আগে তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে আগে প্রশ্ন করা হবে, আগে জিজ্ঞাসা করা হবে নিজের সম্পর্কে, নিজের আহাল সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে। এজন্য আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, শিরিক শেরেকেই, শেরেকের যত উপকারিতা থাকুক না কেন, এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন তো উপকারিতার চাইতে ক্ষতিকর দিকটা বেশি। এই আয়াত নাজিলের পরে অনেক সাহাবি বন্ধ করে দিয়েছেন, খাওয়া বন্ধ করে দিয়েছেন, আর খান না। তবে কেউ কেউ মনে করছেন আল্লাহ পাক তো এখনো হারাম করেন নাই। এরকম একটা ঘটনা আছে, বর্ণিত আছে তাফসীরের মধ্যে, যে একদিন মাগরিবের সালাতের আগে কয়েকজন এরকম খেয়ে সালাতে দাঁড়াইছেন, তখন সূরা আন-নাসার 43 নম্বর আয়াত নাজিলের শানে নুজুল, যে তারা সূরা আল-কাফেরুন তেলাওয়াত করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলছেন, কিছু অক্ষর বাদ দিয়ে দিছেন যেটা অর্থের বিকৃতি হয়ে যায়। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাতা ওয়া আনতুম সুকারা। হে ইমানদাররা, খবরদার, যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় থাকো, কি বলতেছো বুঝতেছো না, তখন সালাতে দাঁড়াইও না। বাংলাদেশে কিছু আমাদের সম্মানিত ফেতনাবাজ ভাই আছে, কি ভাই, সম্মানিত ফেতনাবাজ, ধরুন সেই সম্মানিত ফেতনাবাজটা কিরকম, যে একজন আলেমের বক্তব্যের মাঝখান দিয়ে একটা অংশ কোট করে এটা দিয়ে বলতে চায়, দেখেন 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 কি মারাত্মক ভুল করে ফেলছে, এই যে ইমাম হুসাইন তো জাল ইমাম হয়ে গেছে, দেখেন কি ভুল করে ফেলছে, এখান দিয়ে এই যে মারাত্মক কথা বলে ফেলছে, এটা জাল হাদিস বলছে, এটা তো অমুক জায়গায় আছে, হরিণীর কিচ্ছা কয় এটা দেখেন ইমাম হুসাইন জাল বলছে, হরিণীর কিচ্ছা তো ওই বেদায়াওয়ান নেহায়ার মধ্যে আছে। তো বেদায়াওয়ান নেহায়া কি সহি হাদিসের কিতাব? আপনি যদি এটা সহি হাদিস হয়, হাদিসের কিতাবে থাকবে, হাদিসের কিতাব থেকে রেফারেন্স দিবেন, ওই অমুক কিতাবে আছে, অমুক জায়গায় আছে। অনেকে আল্লাহর এই আয়াত দিয়ে ইচ্ছা করলে বিকৃত ব্যাখ্যা করতে পারে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাহ, হে ইমানদাররা নামাজের নিকটবর্তী হইও না। পরের অংশ আর নিলেন না, খালি এতটুকু নিলেন। দেখো আল্লাহ বলছেন নামাজ তো পড়া যাবে না, যাবে না, নামাজের দ্বারের কাছেও যাওয়া যাবে না, এই জন্য আমি নামাজ পড়ি না, আপনি দলিল দিয়ে দিলেন। তাহলে কোরআনে কারিমের অর্থ বুঝতে হলে, দিন বুঝতে হলে এর আগের অংশ দেখতে হবে, শেষের অংশ দেখতে হবে। আমাদের দেশে একটা আয়াত খুব জোরে সোরে তেলাওয়াত হয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। দেখো আল্লাহ পাক বলে দিছে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূর আর কিতাবুম মুবীন। কয় নূর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নিজেই তো নূরের তরি বলে দিছে, নাউযুবিল্লাহ। কোরআনে কারিমের কত বড় অপমান, কোরআনে কারিমের কত বড় বিকৃতি। এই আয়াত তো এটা পুরো আয়াত না, এই আয়াতের আগের অংশ আছে, এই আয়াতের আগে এই একই আয়াতের মধ্যে প্রথম অংশ আছে। প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে মাওয়াজা এসেছে, তোমাদের কাছে কোরআন এসেছে, কিতাব এসেছে, এটা তোমাদের জন্য হেদায়েত, এটা মুমিনের জন্য রহমত। অনেক কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন, এবং ইহুদিরা অনেক কিছু গোপন করে রাখত, এই গোপন কথাগুলোর পরে আল্লাহ বলছেন যে আমি তোমাদের কাছে নূর পাঠাইছি, অর্থাৎ আমার রাসূল ইহুদিদের গোপন করা জিনিসগুলো প্রকাশ করে দেন, যেমন অন্ধকারকে নূর প্রকাশ করে দেয়। অর্থাৎ আয়াতের পুরো অংশ না নিয়ে মাঝখানের অংশ দিয়ে যারা দলিল দেয়, তারা মানুষকে কোরআনের অর্থের বিকৃতি করে, বিকৃত ব্যাখ্যা করে, মানুষকে দিন সম্পদ দেখে বিচ্যুত করে। ঠিক একইভাবে তারা একই কাজ করে, যে ওলামায়ে কেরামের বক্তব্যকে মাঝখান দিয়ে একটু একটু কেটে নিয়ে এটা দিয়ে সমালোচনা করা শুরু করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে। মুসান্নাবে ইবনে আবি সাইবার মধ্যে যে একটা কথা নিয়ে দেখা যায় অনেকে আমার ব্যাপারে মাঝখান দিয়ে একটু অংশ কোট করে সমালোচনা শুরু, ওইরকম অসংখ্য আমাদের শায়খের ব্যাপারে অনেক বক্তব্য বাহির করছে, ভিডিও বাহির করছে মাঝখান দিয়ে একটু অংশ নিয়ে। এই জন্য এটা হলো ফেতনা সৃষ্টি করার উদ্দেশ্য, এটা মূলত দিনকে ভালোবেসে নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 90-91 নম্বর আয়াতে চূড়ান্তভাবে আল্লাহ পাক মদকে হারাম করছেন। এখানে আল্লাহ পাক কয়েকটা লক্ষণীয় জিনিস বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধনটা করছেন ঈমানদারকে দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরা কারা বলুন তো দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কারা? জি কথা কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কারা?
যে আমরা আমরা না কই কয় ইমানদাররা, মানে অন্যরা আমরা না, কিন্তু আমাদেরকে বলছে, মানে আমাদেরকে না, আমাদের বাইরে যারা ইমানদার আছে তাদেরকে বলছেন, আল্লাহ পাক আমাদেরকে বলছেন দেখেন খামার আর মাইসার মদ আর জুয়া, এখানে চারটা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বলছেন, দুইটা বলছেন মদ আর জুয়া আর দুইটা বলছেন দুইটা শিরকের বিষয়, ওয়াল আনসাব ওয়াল আজলাম, এই দুইটা হলো শিরকের বিষয়, দুইটা শিরকের সাথে মদ এবং জুয়াকে একত্রিত করে আল্লাহ পাক একসাথে চারটা জিনিস হারাম করছেন, চারটা জিনিসের কথা বলছেন। তাহলে মদ জুয়ার সাথে শিরকের গভীর সম্পর্ক আছে, ইমানের গভীর সম্পর্ক আছে, এই জন্য আল্লাহ পাক বলছেন খামার মদ জুয়া আনসাব বেদিতে স্থাপন করা, যে সকল মূর্তি, যে সকল আপনার উপাসনার জন্য যা কিছু দেওয়া হয়, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণের তীরগুলা, এই শিরকের যত মাধ্যম আছে এগুলো রিজিসুন, এগুলা নাপাক, মিন আমালে শয়তান, এগুলা শয়তানের কাজ, এগুলা কোনো মানুষের কাজ না, মদ কোনো মানুষ পান করে না, শয়তান পান করে, অর্থাৎ যে এই মদ পান করে জুয়া খেলে তার ভিতর থেকে মনুষ্যত্বের গুণ হারিয়ে ফেলছে, সে শয়তানের গুণ ধারণ করছে তার ভিতরে। আল্লাহ পাক বলেন ফাজতানে বহুল আল্লাকুম তুফলিহুন, এগুলা থেকে দূরে থাকো তাহলে দুনিয়াতেও সফল আখেরাতেও সফল হবে। সুবহানাল্লাহ, ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউতিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়া দিয়ে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে, হিংসা তৈরি করে, ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে, ওয়া আনিস সালাহ, সালাত থেকেও তোমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ছেড়ে দিবে না, এরপরেও কি বিরত থাকবে না। দেখেন এখানে আল্লাহ পাক সাচ্চা প্রশ্নবোধক সুরে বলছেন, কাকে? ইমানদারকে, মুমিনকে বলতেছেন, মুমিন ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি ছাড়বে না। তখন সাহাবায়ে কিরাম বলে উঠছিলেন, আনতাহাইনা আনতাহাইনা, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমার ভাইরা এবং বোনেরা, মদ পানকারীকে আল্লাহ পাক একটা এমন একটা শাস্তি দিবেন, তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াবেন। কি খাওয়াবেন? তিনাতুল খাবাল নামে একটা জুস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, যে মানুষ মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাইবেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল খাবাল কি জিনিস, আমরা তো কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো আরাকু আহালিন নার আও উসারাতু আহালিন নার, এটা হলো জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে তাদের শরীর থেকে যে সমস্ত ফুজ, রক্ত, পচা গলা যেগুলো বের হবে, এগুলোকে তোমাদের জন্য জুসের মতো বোতলে ভরে তোমাদের খাবার হিসাবে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, এই উসারাতু আহালিন নার দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি এমন আছে যাদের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাইবেন না। এক শ্রেণী হলো আল্লাহ আকুলি ওয়ালিদাইহি, মা বাবার নাফরমানকারী, মা বাবার নাফরমানি করে, ওয়া মুদমিনুল খামরে, মদ পানকারী, ওয়াল মান্নান বিমা আতা, মানুষকে কোনো কিছু দিয়ে খোটা দান করে। মাদকের যত প্রকার আছে, যত রকমের আছে, সব মাদকই হারাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে মদের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন খামারের, যে আল খামার মা খামার আল আকল, যত জিনিস আছে মানুষের আকলকে আচ্ছন্ন করে এই সবগুলো খামার, সেটার নামে হোক বেনামে হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত মদ পান করবে কিন্তু মদের নাম মদ দিবে না, ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, অন্য নাম দিয়ে মদ খাবে,